শালিক পাখি। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজকে টমেটো দিয়ে মাছের একটা অন্য ধরনের রান্না করে দেখাবো, যেটাকে আপনারা মাছের টকও বলতে পারেন টমেটো দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কাটতে হবে, যেহেতু ঝোল হবে তো একটু, এই যে এইরকম করে কাটতে হবে। কতটা সরু সরু কেটেছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটো গুলোকে এইরকম করে কুচি কুচি করে কেটে নিতে হবে। ছোট ছোট করে কাটলে পরে তাড়াতাড়ি গলে যাবে। আপনারা চাইলে টমেটো গুলোকে এরকম লম্বা লম্বা করেও দিতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবেন। দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার মাছগুলোকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোর মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। পায়রা তো আসছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেবো। তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেবো, টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। কিছু মশলা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে দেবো। ঝোলের টেস্টটা বাড়ানোর জন্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলোকে দিয়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখনকার টমেটো তো খুব টক নেই, অল্প চিনি দেবো তাতে স্বাদটা একটু ব্যালেন্স করবার জন্য।
এইভাবে খুব ভালো করে কষে নিতে হবে আলুর সাথে টমেটোটাকে, যেন আলুর ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আরও একবার ফুটিয়ে নিলেই তৈরি আমাদের টমেটো দিয়ে মাছের টক ঝোল। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।